সোনা পলা জমি লোনা জলে ভরা ঘূর্ণি ঝড় জল চার সাথে বাড়ছে খরা ভরে ভরতে তো জল বায়ু বাড়ায় জীবন ঝুঁকি তথ্য প্রযুক্তি করেছে নতুন দিনের মুখী শুনব মোরা জানব সুপ্রিয় শ্রোতা বন্ধুরা সবাইকে প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন কৌশল বিষয়ক নিয়মিত রেডিও অনুষ্ঠান উপকূলের কথা। আজ প্রসারিত হচ্ছে অনুষ্ঠানের 95তম পর্ব। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলসিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প CCRIP এর আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI এর সৌজন্যে সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট IFAD। আজকের উপকূলের কথা অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মামুন ও আমি রাশিদা। আমাদের আজকের পর্বের বিষয় মাছ ও ফসলের সমন্বিত চাষ। আর এই অনুষ্ঠানটি অনলাইনে শুনতে লগ ইন করুন nalta.communityradio.com.bd। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন কৌশল বিষয়ক নিয়মিত রেডিও অনুষ্ঠান উপকূলের কথা। শুরুতে জানিয়ে রাখছি কী কী বিষয় নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের উপকূলের কথা অনুষ্ঠানটি। আজকের অনুষ্ঠানের শুরুতেই থাকছে জলবায়ু প্রতিবেদন, যেখানে সাধারণ কৃষক থেকে শুরু করে সমাজের নানা শ্রেণী পেশার মানুষের বক্তব্য অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি থাকবে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত। থাকবে অভিযোজন কৌশল পর্ব, জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতিতে উপযুক্ত প্রযুক্তি বিষয়ে আলোচনা করা হবে এ পর্বে। নির্দিষ্ট বিষয়ের উপর সচেতনতামূলক নাটক গান নিয়ে সাজানো হয়েছে কৃষি বিনোদন পর্ব, থাকছে বদলে যাওয়া দিন ও কুইজ পর্ব। লাইভ ফোনের পর্বে থাকবেন একজন বিশেষজ্ঞ অতিথি, যিনি সরাসরি শ্রোতাদের নানান জিজ্ঞাসার উত্তর দেবেন। বন্ধুরা, শুরুতে থাকছে মাছ ও ফসলের সমন্বিত চাষ নিয়ে প্রতিবেদন। জলবায়ু পরিবর্তনে বাড়ছে খরা ঘূর্ণিঝড় লবণাক্ততা জলোচ্ছ্বাসে ফসল হানি ভাঙছে ঘর বদলে যাচ্ছে জীবন ধারা বদলে যাচ্ছে চাষ হচ্ছে। প্রতিনিয়তই আমাদের দেশে আবাদযোগ্য ভূমির পরিমাণ কমে যাচ্ছে। বর্ধিত জনসংখ্যার বাসস্থানের প্রয়োজনে মূলত কৃষি জমির পরিমাণ কমলেও বাড়ছে মানুষের খাদ্যের চাহিদা। ফলে ব্যাপক জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় খাদ্যের চাহিদা বর্তমান আবাদযোগ্য জমি থেকে প্রাপ্ত ফলন দ্বারা মেটানো সম্ভব হচ্ছে না। মাছ ও ফসল উভয় দেশের জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয়। কৃষি জমির স্বল্পতার কথাটি মাথায় রেখে বর্তমান সময়ে একই জমিতে একই সাথে মাছ ও ফসলের সমন্বিত আবাদের কৌশল উদ্ভাবন করা হয়েছে। পুকুর বা ঘেরে মাছ চাষ এবং পাড়ে সবজি চাষের মাধ্যমে একই সাথে মাছ ও ফসল পাওয়া যায়, ফলে স্বল্প ব্যয়ে ও কম সময়ে অধিক উৎপাদন পাওয়া সম্ভব। মাছ ও ফসলের সমন্বিত চাষ নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের জলবায়ু প্রতিবেদন। জলবায়ু পরিবর্তনে বাড়ছে খরা ঘূর্ণিঝড় লবণাক্ততা জলোচ্ছ্বাসে। সাতক্ষীরা জেলা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে অবস্থিত হলেও থেমে নেই কৃষিকাজে। তবে ফসলি জমির অভাবে এখানকার অনেক কৃষক পরিপূর্ণভাবে চাষাবাদ করতে পারেন না, আর দিনের পর দিন ফসলের জমির পরিমাণ কমে যাচ্ছে। এর ফলে একজন কৃষক কেবলমাত্র এক প্রকার কৃষি কাজ করতে পারেন। যদি কোনো কৃষক ধান চাষ করে থাকেন তবে তিনি সবজি ও মাছ চাষ করতে পারেন না। অনুরূপভাবে সবজি ও মাছ চাষিরা ধান চাষ থেকে বঞ্চিত হয়ে থাকে। তবে বর্তমান সময়ে এই এলাকার অনেক কৃষক স্বল্প জমিতে একই সাথে ধান মাছ ও সবজি চাষ করে সফল হয়েছেন। ধানের জমির পাশে গর্ত করে মাছ চাষ পাড়ে সবজি করে থাকেন এখানকার অনেক কৃষক। কথা বলেছিলাম কয়েকজন সমন্বিত পদ্ধতিতে চাষ করে থাকেন এমন চাষির সাথে। অল্প জায়গার ভিতরে ওই ধান চাষ করি, আর ধান চাষের পাশাপাশি মনে করলাম যে ক্ষেতের কানা দিয়ে জল আছে গর্ত আছে আর একটু বেশি করে গর্ত করে মাছ ছাড়ি, মাছ ছাড়ার ব্যবস্থা করি। এখন ধান চাষের পাশাপাশি মাছ চাষও শুরু করেছি, আর খন্দপাতি দেখা যাচ্ছে ক্ষেতের চারিদিকে ভেড়ি আছে। হ্যাঁ, ভেড়িতে বিভিন্ন খন্দ চাষ করতেছি। হ্যাঁ, ঢ্যাঁড়ল আর ওই লাউ পুঁই শাক কুমড়ো
এসব লাগাচ্ছি, আর নিজেরও খাওয়া চলে আরো বিক্রি করি। হ্যাঁ, এইভাবেই অল্প জায়গার ভিতরেই চাষ করে যাচ্ছি। আর ভবিষ্যতে চিন্তা ভাবনা নিয়েছি যে ঘেরের উপর মাসান করি আমি পোলট্রি বা হাঁস চাষের একটা ব্যবস্থা করব। পুকুরের পানি, ঢাল এবং পাড়ের সমন্বিত ব্যবহারের মাধ্যমে মাছ চাষ, ধান চাষ, শাকসবজি ও ফলমূল চাষ করে মাছ উৎপাদনের সাথে সাথে শাকসবজি ও ফলমূল উৎপাদন করা যায়। এই পদ্ধতিতে চাষাবাদ করলে স্বল্প ব্যয়ে অধিক লাভবান হওয়া সম্ভব, এমনটাই বলছিলেন কালীগঞ্জ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা। আমরা জানি আমাদের দেশে ক্রমবর্ধমান হারে ফসলি জমি বা আবাদি জমি কমে যাচ্ছে। এই অবস্থায় আমাদের যে বর্ধিত জনসংখ্যার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের অল্প জমিতে অধিক হারে ফসল ফলানোর যে তাগিদ আমরা অনুভব করছি, সেখান থেকেই কিন্তু আমরা যে সমন্বিত চাষাবাদ পদ্ধতি এটা আর যে এটা নিয়ে আসলে চিন্তা ভাবনা বা বাস্তবে প্রয়োগ চলছে। একক ফসল চাষাবাদের ক্ষেত্রে দেখা যায় একটা জমিতে একটা ফসল চাষ করলে সেই শুধু সেখান থেকে সেই ফসলেরই উৎপাদন পাওয়া যায়, কিন্তু সমন্বিত পদ্ধতিতে চাষাবাদ করলে সেখান থেকে একাধারে একাধিক ফসল একই সময়ে পাওয়া সম্ভব হয়। সেক্ষেত্রে কিন্তু জমি সর্বোচ্চ ব্যবহার যেমন সম্ভব হয়, আবার আমরা অল্প সময়ে অধিক উৎপাদন এবং বিভিন্ন রকমের ফসল সেখান থেকে পেতে পারি। যেমন আমরা সাধারণত ধান চাষ করে থাকি, ধান চাষের ক্ষেত্রে শুধুমাত্র সেখানে ধান চাষ করি আদি কাল থেকেই, কিন্তু এখন আমরা সেখানে সমন্বিত চাষ পদ্ধতিতে ধান চাষের পাশাপাশি আইলে সবজি ফল এবং এর সাথে সাথে অন্যান্য সাথী ফসল চাষ করার জন্য কৃষকদের আমরা উদ্বুদ্ধ করছি। যেমন ধান চাষের ক্ষেত্রে যদি ধান ক্ষেতের আইলে লতা জাতীয় সবজি চাষ করা যায়, বরবটি, উচ্ছে, সিম, লাউ, এগুলো সাধারণত মাসানে এগুলো বিস্তৃতি লাভ করে। সেই কারণে ধান ক্ষেতের আইলে যদি লতা জাতীয় সবজি চাষ করে ধান ক্ষেতের পাশে সেখানে মাসান তৈরি করে সেখানে এই গাছগুলো বেড়ে ওঠার সুযোগ দেওয়া হয়, সেখানে যেমন একটা ধান উৎপাদন হচ্ছে, আবার আইল থেকে যে সবজি উৎপাদন হচ্ছে এখান থেকে কিন্তু আমরা বাড়তি পুষ্টি এবং বাড়তি অর্থ দুটোই পাচ্ছি। আবার আমরা ধান ক্ষেতের আইলে যদি আম কিংবা অন্যান্য ফল চাষ করে থাকি যেটা সাধারণত ধান ক্ষেতে তেমন ক্ষতি করবে না, তাহলে কিন্তু একাধারে সেখান থেকে ফলের উৎপাদনও আমরা পেতে পারি। আবার একই সাথে ধান ক্ষেতে কিন্তু মাছ চাষ অথবা ধান, মাছ এবং হাঁস পালন একই সাথে করা হচ্ছে, বিভিন্ন রকম আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যাতে জমি সর্বোচ্চ ব্যবহার করে সেখান থেকে অধিক উৎপাদন এবং আমাদের যে পুষ্টির ঘাটতি পূরণ করা সম্ভব হয় এবং আমাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে এটা বড় ভূমিকা রাখে। এবং আমাদের প্রতি বছর আমরা জানি প্রায় 1% হারে জমি কমে যাচ্ছে, আবাদি জমি, এবং আমাদের জনসংখ্যা বিপরীতে বাড়তেছে এবং আমাদের যে জীবনযাপনের মান, জীবনযাপনের ধরনের কিন্তু পরিবর্তন হয়েছে, খাদ্য অভ্যাসে কিন্তু পরিবর্তন হয়েছে। সেখানে কিন্তু যে প্রতিদিনের খাদ্য চাহিদা, ফলমূলের চাহিদা, সবজির চাহিদা আগের থেকে অনেক গুণ বেড়েছে। এই কারণে কিন্তু আমাদের শুধুমাত্র একক ফসল চাষাবাদের চিন্তা ভাবনা করলে আমাদের কিন্তু এই ব্যাপক যে চাহিদা ফল সবজি এবং খাদ্যশস্যের সেখান থেকে সেটা পূরণ করা সম্ভব হবে না। তাই আমাদের সমন্বিত চাষ পদ্ধতি কোনো বিকল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে খরা। বন্ধুরা, মাছ ও ফসলের সমন্বিত চাষ নিয়ে প্রতিবেদন শুনলেন। আমাদের এবারের আয়োজন গান, বাকি অংশ নিয়ে ফিরে আসছে গানের পরে। ততক্ষণে শুনতে থাকুন রেডিও নলতা FM 99.2 কণ্ঠহীনের কণ্ঠস্বর। ভাসিয়ে নেয় জমির ফসল, নষ্ট করে কষ্ট শুধু দেয়, কোথাও কোথাও হঠাৎ করে ভাসায় বানের পানি, জনম ভরে চলছে রে ভাই একই সে কাহিনী, জনম ভরে চলছে রে ভাই একই সে কাহিনী। ওরে বন্যা হইল নিত্য যন্ত্রণা, সব ভাসিয়ে নেয় রে, সব ভাসিয়ে নেয়।
ঝমঝমানো অতি বৃষ্টি নিত্য করে বানের সৃষ্টি ভাসে রে কৃষকের দৃষ্টি পাহাড়িয়া ঢলে ঝমঝমানো অতি বৃষ্টি নিত্য করে বানের সৃষ্টি ভাসে রে কৃষকের দৃষ্টি পাহাড়িয়া ঢলে সেই বানেতে ফসল নষ্ট নষ্ট ফসল বাড়ায় কষ্ট হোক প্রকৃতি যতই রুষ্ট থাক না প্রতিকূলে থেকে শিখে লড়াই করে থেকে শিখে লড়াই করে বাঁচতে আমরা জানি জনম ভরে চলছে রে ভাই একই সে কাহিনী জনম ভরে চলছে রে ভাই একই সে কাহিনী বন্যার পরে বন্যাকালীন সময় ওরে ক্ষয়ক্ষতির পরিমাণ ধরে হোক না ক্ষতি যত বন্যার আগে বন্যার পরে বন্যাকালীন সময় ওরে ক্ষয়ক্ষতির পরিমাণ ধরে হোক না ক্ষতি যত করণীয় আছে ক্ষতি ব্যবহারে দ্রুত অতি জনবান্ধব তথ্য প্রযুক্তি সাথে রেখো তত সাহস করে বাঁচতে হবে সাহস করে বাঁচতে হবে কৃষক বাহিনী জনম ভরে চলছে রে ভাই একই সে কাহিনী জনম ভরে চলছে রে ভাই একই সে কাহিনী বন্যা হইল নিত্য যন্ত্রণা সব ভাসিয়ে নেয় জমির ফসল নষ্ট করে কষ্ট শুধু দেয় কোথাও কোথাও হঠাৎ করে ভাসায় বানের পানি জনম ভরে চলছে রে ভাই একই সে কাহিনী জনম ভরে চলছে রে ভাই একই সে কাহিনী ওরে বন্যা হইল নিত্য যন্ত্রণা সব ভাসিয়ে নেয় রে সব ভাসিয়ে নেয় এবারে অভিযোজন কৌশল পর্ব দিন বদলে এলো রে ভাই CCRIP এগিয়ে সড়ক সেতুর উন্নয়নে যাব সব বাধা পেরিয়ে সাইক্লোন শেল্টার প্রাণ বাঁচায় ঝড় জল উচ্ছ্বাসে বাজার ব্যবস্থায় মহিলা কর্নার আছে পুরুষের পাশে অগ্রগতির যাত্রাপথে বাংলার গঙ্গায় জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই পৃথিবীতে জলবায়ু পরিবর্তন হচ্ছে এর ফলে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষির জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগ কৃষিজমির পরিমাণ হ্রাস করছে যার ফলে সংকীর্ণ হয়ে যাচ্ছে আমাদের চাষাবাদ পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাওয়ানো বা মানিয়ে নেওয়াকে অভিযোজন কৌশল বলা হয় সমন্বিত পদ্ধতিতে চাষাবাদ এক প্রকার অভিযোজন কৌশল লবণাক্ততা বন্যা ফসলি জমির পরিমাণ হ্রাস করছে আর কৃষকরা স্বল্প জমিতে চাষাবাদ করে লাভবান হচ্ছে শ্রোতা বন্ধুরা এবারে আমাদের আয়োজন নাটক নাটকটি রচনা করেছেন সেলিম শাহরিয়ার ফিরে আসছি নাটকটি শোনার পরে Yeah.
গো, কোথায় গেলে? কি হলো আবার? একটু চোখের আড়াল হলেই হয়, অমনি ডাকাডাকি শুরু হয়ে যাবে। তা না তা কি, তুমি আমার... আরে রাখো রাখো, কে যেন আসছে। দিন দিন তুমি না বাচ্চাদের মতো আচরণ করছো। রতন, এই রতন, এই বাড়ি আসি রতন, এই রতন। কানাই দা ডাকছে না? মনে হয়, তুমি যাও তো গেটটা খুলে দিয়ে আসো। আরে কানাই দা যে, আসেন আসেন ভেতরে আসেন, আপনার বন্ধু বাসাই আছে। এই যে রতন, তুই কি বলতো, কতবার তোর খোঁজ নিতে এলাম, একবারও পেলাম না, তাই এত সাত সকালে এসে হাজির। তা তুমি ভালোই করছো, সকালবেলা আসছো, তা এসো দুজন মিলে একসাথে নাস্তা করি। এই তুমি শুনতে পাচ্ছ, একটু নাস্তা দাও তো, দুজন মিলে একসাথে নাস্তা করি আজকে অনেকদিন পরে। তোমরা গল্প করো, আমি আসছি এক্ষুনি। তা এবার বলো, তোমার দিনকাল কেমন যাচ্ছে? আর বলিস নে বন্ধু, আমার একদম সব শেষ, মাছ চাষ করে মন্দা, তাতে অনেক ঋণও হয়ে গেছে, আমার একবার সর্বশান্ত করে ফেলা এইসব। এখন গ্রাম ছাড়া ছাড়া আমার আর কোনো গতি নেই। কি বলো তুমি দোস্ত, তুমি তো এতদিন আমার জানাওনি তোমার এই সমস্যা হয়েছে। তা আসলে আমি তোর সাথে বলতেও চাইনি। এই যে তোমাদের নাস্তা তৈরি, আসো খেয়ে নাও। আরে বাব্বা, এত তাড়াতাড়ি কিভাবে নাস্তা তৈরি হলো? আরে বন্ধু, এসব ম্যাজিক, তুই জানিস না বন্ধু, ও মা দুর্গার মতো তাড়াতাড়ি কাজ করে। আরে দাদা, ওর কথা বাদ দেন তো, সব ফ্রিজে তৈরিই ছিল, আমি শুধু একটু ওভেনে গরম করে দিয়েছি। চলো দোস্ত, আমরা খামারে যাই, আজ দুপুরে তুমি আমাদের সাথে খাবে। আর শোনো, তুমি ঠিকঠাকভাবে রান্না করো, আমরা একটু খামার থেকে ঘুরে আসি। আচ্ছা যাও তোমরা, তাড়াতাড়ি এসো। আর দাদা, আপনি কিন্তু আজকে আমাদের সাথেই খাবেন, বাড়ি যাবেন না কিন্তু। আরে আবার খাবা? আচ্ছা ঠিক আছে, আসবো। এবার চলো তোমার খামারে যাই। বন্ধু, তুই না সত্যি গুপ্তধন পেয়েছিস। তার মানে? আমি আলাদিনের সেরাক দেখছিস তোর হাতে, আর তুই অল্প দিনের মধ্যে কিভাবে এসব অসম্ভবকে সম্ভব করলি বল দিন দেখি দোস্ত। হ্যাঁ দোস্ত, শোনো, আমরা শিক্ষিত হয়ে চাকরির জন্য হন্য হয়ে ঘুরছি, আসলে আমরা যদি সবাই সমন্বিত পদ্ধতিতে চাষ করি তাহলে আমরা অনেক লাভবান হতে পারি। তা আমি কি পারবো দোস্ত? কেন পারবা না, তোমাকে আমি সব শিখিয়ে দেবো। শিখিয়ে দেবা? হ্যাঁ, প্রথমে ঘেরের ভেড়ি বাঁধতে হবে। ভেড়ি ভালো করে বাঁধতে হবে। হুম হুম। তারপরে মাছ ধরার জন্য জমির চারপাশে ভালো করে গর্ত করতে হবে। গর্ত করতে হবে, কারণ ওই গরমের সময় মাছ ওই গর্তে ঠান্ডা জায়গায় থাকতে পারে। উপরে ধান চাষ, জমির আইলে সবজি চাষ, বাস হয়ে গেল সমন্বিত কৃষি আবাদ। ঘেরে সব মাছও করে না? অবশ্যই করে, ওই যে দেখছো না ধানের খড়, ওইটা জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করে। উর্বরতা শক্তি বৃদ্ধি করে? ওই যে ভেড়িতে ধনচে গাছ না, ওইগুলো জ্বালানি হিসেবে ব্যবহার হয়, আবার সার হিসেবেও ব্যবহার হয়। ও, তা তোর এই পানির উপর মাছা দেখে সত্যি আমার মনটা একদম জুড়ে গেল বুঝলি। যা লাউ ধরিছে, দেখাছেও বেশ, নিচে পানিতে আবার দেখতেছি মাছও রয়েছে। পানিতে মাছ চাষ, আর উঁচু জায়গায় ধান চাষ, আর ভেড়িতে সবজি চাষ, যদি একটা যদি মার যায় অন্যটা তো আমার লাভ হয়, এই জন্য এতে অনেক ভালো। এটা সত্যি রতন, তুই আমার একেবারে চোখ আইসি খুলে দিছিস, আমু কালকে তো তোর মতো নেই সমন্বিত চাষাবাদের কাজে লেগে পড়ব। জমি যদি হয় গুলো না তাতে ক্ষতি কি, ও ভাই তাতে ক্ষতি কি, নতুন ধানে ফুল বেশোনা চিন্তা ভুলেছি, ও ভাই চিন্তা ভুলেছি, ডুবলে জমি জোয়ার ভাটা ভরালো না জলে, ভয় নেই ভাই তাতে অনেক ফসল ভালো ফলে, ও ভাই ফসল ভালো ফলে, জমি যদি হয় গুলো না তাতে ক্ষতি কি, ও ভাই তাতে ক্ষতি কি, নতুন ধানে ফুল বেশোনা চিন্তা ভুলেছি, ও ভাই চিন্তা ভুলেছি। নাটকটি শুনলেন, এটি রচনা করেছেন সেলিম শাহরিয়ার। আপনারা শুনছেন রেডিও নলতার নিয়মিত অনুষ্ঠান উপকূলের কথা। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প, সিসিআরআইপির আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ আরআরআইয়ের সৌজন্যে, সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট ইফাদ। এবারে বদলে যাওয়া দিন, দিন বদলে এলো রে ভাই সিসিআরআইপি।
এগিয়ে সড়ক সেতুর উন্নয়নে যাব সব বাধা পেরিয়ে সাইক্লোন শেল্টার প্রাণ বাঁচায় ঝড় জল উচ্ছ্বাসে বাজার ব্যবস্থায় মহিলা কর্নার আছে পুরুষের পাশে অগ্রগতির যাত্রাপথে বাংলার গঙ্গায় জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই বর্তমানে অল্প জমিতে সমন্বিত পদ্ধতিতে চাষাবাদ করে তুলনামূলকভাবে লাভবান হয়েছেন অনেক কৃষকরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পাশাপাশি কৃষকদের পরামর্শ প্রদান করেছেন এলাকার মৎস্য অধিদপ্তর শুনছিলেন বদলে যাওয়া দিন সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন রেডিও নলতা FM 99.2 আপনাদের জন্য এবারে থাকবে আজকের অনুষ্ঠানের কুইজ পর্ব আমাদের আজকের প্রশ্ন নাটকের রতনের কি ছিল আমি আবারও বলছি নাটকের রতনের কি ছিল অপশান এ গুপ্তধন অপশান বি সোনার মোহর উত্তর পাঠাবেন আগামী শনিবার রাত 12টার মধ্যে উত্তর পাঠান চিঠির মাধ্যমে আর খামে পর্ব নম্বর লিখতে ভুলবেন না আমাদের কাছে চিঠি পাঠানোর ঠিকানা প্রযোজক উপকূলের কথা প্রযত্নে রেডিও নলতা FM 99.2 নলতা কালীগঞ্জ সাতক্ষীরা আর আপনারা যারা আমাদের কাছে SMS করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন নাম স্পেস দিয়ে লিখুন ঠিকানা উত্তর এ হলে এ এবং বি হলে বি লিখে পাঠিয়ে দিন 01743108992 নাম্বারে একই নাম্বারে ফোন করে জানাতে পারবেন আপনার মতামত বন্ধুরা আজকের অনুষ্ঠানের আয়োজন এ পর্যন্তই উপকূলের কথা অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে LGUT কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প CCRIP আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI এর সৌজন্যে সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট IFAD বন্ধুরা কথা বলতে বলতে চলে এসেছি আজকের উপকূলের কথা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এবার বিদায়ের পালা উপকূলের কথা অনুষ্ঠানটির গবেষণা ছিলেন মোহাম্মদ মঞ্জুর হোসেন গ্রন্থনা সাইফুদ্দিন সবুজ উপস্থাপনায় ছিলাম আমি রাশিদা এবং আমি মামুন শব্দ ধারণে তরুণ কুমার সম্পাদনায় অ্যান্থনি গোমেজ ও সাব্বির হুসাইন ব্যবস্থাপনায় আমিনুল ইসলাম দুলাল ও মোহাম্মদ হাসান প্রযোজনা সেলিম শাহরিয়ার পরিচালনায় ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম যেখানেই থাকুন ভালো থাকুন আর নিরাপদে থাকুন এবং শুনতে থাকুন রেডিও নলতা FM 99.2 সুপ্রিয় শ্রোতা উপকূলের কথা অনুষ্ঠানে এবারে আপনার জন্য থাকছে ফণীর পর্ব আর আমাদের আজকের পর্বের বিষয় সমন্বিত পদ্ধতিতে চাষাবাদ আজকের ফোনের পর্বে আপনাদের সাথে থাকবো আমি রাশিদা আর এ বিষয়ে এখন আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনাব উত্তম কুমার রায় উপসহকারী কৃষি কর্মকর্তা কালীগঞ্জ আপনারা সরাসরি ফোন কলের মাধ্যমে স্যারের কাছ থেকে এ বিষয়ে পরামর্শ গ্রহণ করতে পারেন আমাদের কাছে SMS করুন 01743108992 এই নাম্বারে স্যার রেডিও নলতার স্টুডিওতে আপনাকে স্বাগতম কেমন আছেন আপনি আমি ভালো আছি স্যার আমার প্রথম প্রশ্ন সমন্বিত পদ্ধতিতে চাষাবাদ বলতে আমরা কি বুঝে থাকি সমন্বিত পদ্ধতিতে চাষাবাদ বলতে আমরা যেটা বুঝি আসলে কয়েকটা চাষের প্রক্রিয়াকে একত্রিত করে একসাথে একাধিক উৎপাদন সেখান থেকে তুলে আনা যেমন আমরা সাধারণত একক চাষ পদ্ধতিতে বিশ্বাসী যেখানে ফসল চাষ করি সেখানে শুধু ফসলই হয় যেখানে মাছ চাষ করি সেখানে শুধু মাছই হয় আবার যেখানে পোলট্রি অথবা গবাদি পশু পালন করি সেখানে কিন্তু অন্য কোনো কিছু চাষ করি না জি স্যার তো আমাদের এই ধারণাটা কিন্তু বদলাতে শুরু করেছে আমরা আমাদের এই এলাকাতেই দেখতে পাচ্ছি যে মাছ এবং ফসলের সমন্বিত চাষ কিন্তু খুব জনপ্রিয়তা পেয়েছে এই যে একাধিক চাষাবাদ প্রক্রিয়াকে একাধিক উৎপাদনকে এক সমন্বিতভাবে একটা জায়গা থেকে যে আমরা সেই প্রক্রিয়া বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে একটা জায়গা থেকে বিভিন্ন প্রকার উৎপাদন করা এবং উৎপাদন তুলে আনা এটাকেই বলা হয় সমন্বিত চাষাবাদ মানে মোট কথা যে একটা জমি কিন্তু সেখানে অনেকগুলো চাষ মাছ তার বহুমুখী ব্যবহার একটা জমির বহুমুখী ব্যবহারকে বলা হয় সমন্বিত চাষাবাদ সমন্বিত পদ্ধতি থেকে চাষাবাদ কিভাবে করা যায় হ্যাঁ এটা অনেকভাবে করা যায় আমরা কী করব আমার সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে
আমার পরিকল্পনা গ্রহণ করতে হবে যে আমি সমন্বিতভাবে কি ধান মাছ করব নাকি সবজি মাছ করব নাকি হাঁস ধান মাছ একসাথে করব না মুরগি মাছ ধান একসাথে করব। তো এইরকম আমাকে প্রথমে আমার লক্ষ্যমাত্রাটা নির্ধারণ করতে হবে। অনেকভাবে করা যায় চাষ পদ্ধতি সমন্বিত চাষ। তো প্রথমত আমাদের উপকূলীয় এলাকা যেহেতু সেখানে কিন্তু ধান সবজি মাছ এটার কিন্তু একটা চমৎকার একটা কম্বিনেশন আছে। এটা কিন্তু কৃষকরা ইতিমধ্যেই কিন্তু বেশ জনপ্রিয়তা পেয়েছে কৃষকদের মাঝে এবং ব্যাপক চাষাবাদ শুরু হয়েছে ধান সবজি এবং মাছ সমন্বিত চাষ। এছাড়াও এর সাথে করা যেতে পারে সমন্বিতভাবে মাছ ধান এবং হাঁসের চাষ এবং সমন্বিত মুরগি মাছ এবং ধান সবজি চাষ সমন্বিত মাছ গবাদি পশু এবং সবজি ধান একসাথে করা যেতে পারে। তো আমরা আমাদের সাধ্য সামর্থ্য এবং আমার ভূমির অবস্থান পরিবেশ প্রকৃতি সব কিছু বিবেচনায় রেখেই আমাকে কিন্তু আমার কোন পদ্ধতিতে আমি অবলম্বন করব কোন পদ্ধতিতে চাষাবাদ করব সেটা আমাকে নির্বাচন করতে হবে। জি স্যার। স্যার আমাদের এলাকার কৃষকরা যদি মনে করে থাকেন যে তারা সমন্বিত পদ্ধতিতে চাষাবাদ করবে বিশেষ করে মাছ এবং সবজি, তো সবজি ধান বা যে কোনো প্রকার সবজি হয়ে থাকে, তাহলে তারা কেমন জমি নির্বাচন করবে? হ্যাঁ, এটা প্রথমত আমাদের এলাকা যেহেতু লবণাক্ততায় কম বেশি আক্রান্ত, তো আমাকে সবজি চাষের ক্ষেত্রে কিন্তু অপেক্ষাকৃত কম, হ্যাঁ অবশ্যই সতর্ক থাকতে হবে যে সবজি চাষ যদি করতে চাই তো সেখানে মাটি এবং পানির লবণাক্ততার মাত্রা কিন্তু 5-6 ডেসিমেলের ভিতরেই রাখতে হবে। তার বাইরে তার থেকে বেশি হলে কিন্তু সেখানে সবজি চাষ সম্ভব হবে না। তো মোটামুটি এর বাইরে রৌদ্রোজ্জ্বল খোলামেলা আলো বাতাসপূর্ণ এমন জমি নির্বাচন করতে হবে। সাধারণত সমন্বিত মাছ সবজি চাষের ক্ষেত্রে সবজিটা সাধারণত মাছের ঘেরের আইলে করা হয়, তো মাছের ঘেরের আইলটা যাতে খোলামেলা থাকে সেখানে পর্যাপ্ত সূর্যের আলো পায় এরকম জায়গা কিন্তু নির্বাচন করতে হবে। সাধারণত মাছের ঘেরের আইলে যদি আমরা মাছাদন সৃষ্টি করে এমন গাছ যদি লাগাই মাছের ঘেরের আইলে অথবা তার আশেপাশে সেখানে কিন্তু সবজি চাষ করা সম্ভব হবে না, লাভজনক হবে না, হয়তো করা যাবে কিন্তু সেটা লাভজনক হবে না। এখানে আমাদের স্বল্পকালীন যে সবজিগুলো আছে সেগুলো চাষ করে হয়তো কৃষকরা লাভবান হতে পারে। হ্যাঁ, এখানে সাধারণত মাছের ঘেরের আইলে মৌসুমি সবজি চাষ করা হয়। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেহেতু আমাকে পানি ব্যবহার করতে হবে, তো পানি হঠাৎ করে পানি বেশি হয়ে গেল কিংবা পানি কমে গেল তখন কিন্তু মাছ এবং সবজি দুটোর ক্ষেত্রেই সমস্যা সৃষ্টি হবে। তো এই কারণে পানি সেচ এবং নিষ্কাশনের ব্যবস্থা কিন্তু থাকতে হবে, যে হঠাৎ করে অতি বৃষ্টির কারণে যদি পানি বেশি হয়ে যায় তখন কিন্তু মাছ আইল যখন পানিতে ছাপিয়ে যাবে তখন কিন্তু মাছ বের হয়ে যাবে, আবার সবজিও মারা যাবে, সবজিও নষ্ট হবে। আবার যখন পানি অত্যন্ত স্বল্প পরিমাণে থাকবে অর্থ পানি স্বল্পতা দেখা যাবে তখন কিন্তু মাছেরও সমস্যা হবে, আবার সবজির ক্ষেত্রেও কিন্তু পানি স্বল্পতার কারণে সবজি উৎপাদন ব্যাহত হবে। এ কারণে সেচ এবং নিষ্কাশনের দুটোই উত্তম ব্যবস্থা রাখতে হবে। এই হচ্ছে মোটামুটি সমন্বিত মাছ সবজি চাষের ক্ষেত্রে। আমাদের এলাকার কৃষকরা যদি তারা হচ্ছে মাছ এবং ধান একসাথে চাষ করতে চায় তাহলে তারা কেমন জমি নির্বাচন করবে বা কেমন কোন জাতের ধানটা নির্বাচন করবে? হ্যাঁ, মাছ ধান একসাথে করতে হলে আমরা সাধারণত যেটা করে থাকি সবজিও করা যায় মাছ ধানের সাথে, কারণ যেহেতু সবজিটা ধানের সাথে প্রতিযোগিতা করে না, তো এই কারণে ধান মাছ চাষ কিন্তু একটা আমাদের দেশে অনেক পুরাতন পদ্ধতি। এটা কিন্তু বহু বছর ধরে বহু শতাব্দী ধরে কিন্তু বিভিন্ন এলাকায় বিশেষ করে নিচু এলাকাগুলোতে হাওড় এবং বিল এলাকাগুলোতে কিন্তু ধান মাছ একই সাথে সমন্বিত চাষ করা হয় বহু কাল ধরে। তো আমরা এখন কিন্তু একটু আধুনিক চাষাবাদে উৎসাহী, আধুনিক চাষাবাদ করি, এ কারণে আমাদের ধান মাছের ক্ষেত্রে এখানে বিশেষ করে উপকূলীয় এলাকাতে চিংড়ি যেহেতু মাছ চাষের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং লাভজনক, হ্যাঁ এখানে চিংড়ি চাষটা বেশি হয়, এ কারণে ধান মাছ চাষের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হয়। কারণ যখন আমি ধান এবং মাছ সমন্বিত চাষ করব তখন ঘেরের চারিদিকে যে ক্যানাল বা নালা এটা একটু বিস্তৃত আকারে রাখতে হবে, মাছের বিচরণ ক্ষেত্র কিন্তু এটাই,
সাধারণত চিংড়ি গলদা চিংড়ির ক্ষেত্রে কিন্তু ধান খেতে গলদা চিংড়ির বিচরণ অনেকটা সমস্যার সৃষ্টি হয়। এই কারণে গলদা চিংড়ি চাষের ক্ষেত্রে কিন্তু ক্যানাল বা নালাগুলো একটু বেশি পরিমাণে বেশি গভীরতা এবং বেশি বিস্তৃত আকারে রাখতে হয় এবং ক্যানাল এবং যে ধান ক্ষেত মাঝখানে কিন্তু আইল দিয়ে আলাদা করে রাখতে হয় যাতে সেখানে অনেক সময় দেখা যায় গলদা চিংড়ি কিন্তু গলদা চিংড়ির যে পাগুলো এগুলো কিন্তু অনেক বড় অনেক বড় বড় হয়ে থাকে এবং এই এই পায়ের কারণে কিন্তু এরা সাধারণত সচরাচর যে কোনো জায়গায় চলাচল করতে পারে না। অনেক সময় দেখা যায় যে ধান গাছ যখন অতিরিক্ত কুশি গজায় ধান গাছ ঘন হয়ে আসে বড় আকারের গলদা চিংড়ি কিন্তু অনেক সময় এর ভিতরে আটকে যায় অথবা চলাচল ঠিক মতো করতে পারে না, খাদ্য গ্রহণ কমে যায়। এই কারণে এই ক্যানাল এবং ধান ক্ষেতের মাঝখানে আইল দিয়ে আলাদা করে রাখতে হবে যাতে প্রয়োজন অনুযায়ী সেখানে পানি কম বেশি করা যায়। অনেক সময় দেখা যায় ক্যানালের পানি নিচে নেমে গেছে কিন্তু ধান ক্ষেতে তো পানি রাখতে হবে, এই আইল যদি না দেওয়া হয় তাহলে ক্যানালের পানি নেমে যাওয়ার সাথে সাথে কিন্তু ধান ক্ষেতের পানিও নেমে যাবে। এছাড়া আরও যে সমস্যাগুলো সৃষ্টি হয় সাধারণত যখন আমরা ক্যানালে অন্য কোনো প্রজাতির মাছ চাষ করি যেমন কার্প জাতীয় মাছ থাই সরফুটি এইগুলো কিন্তু থাই সরফুটি বিশেষ করে গ্রাস কার্প এগুলো কিন্তু তৃণভোজী খানিকটা এগুলো কিন্তু গাছ পাতা সেক্ষেত্রে কিন্তু যদি আলাদা করে না রাখি তাহলে কিন্তু এই মাছগুলোতে ধান খেয়ে ফেলবে। তো এইভাবে মোটামুটি আমার পরিকল্পনা থাকবে এবং আমার যে ঘের বা জলাশয়ের আয়তন এবং পানির গভীরতা অনুযায়ী আমাকে মাছের পরিমাণ এবং মাছের প্রজাতি নির্ধারণ করে সেখানে আমাকে চাষাবাদ করতে হবে। সমন্বিত পদ্ধতিতে চাষাবাদ করার জন্য জমি তৈরির প্রয়োজন হয় কিনা? হ্যাঁ, জমি তৈরি একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেভাবেই চাষ করি না কেন জমি তৈরি কিন্তু একটা আমার গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকেই মনে করি যে ঘেরে চাষাবাদ করলে জমি তৈরির প্রয়োজন হয় না এবং অনেক এলাকাতেই দেখেছি, আমিও ছোটবেলা থেকে আমাদের এলাকাতেও দেখেছি যে ঘেরের ক্ষেত্রে সাধারণত মানুষ চাষ দিতে চায় না, অনেক ঘেরেই কিন্তু চাষ দেয় না, মনে করে যে ঘেরে চাষ দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু চাষ কিন্তু শুধুমাত্র জমি নরম করা বা শুধু ধান লাগানোর সুবিধার জন্য নয়, চাষ কিন্তু মাটির উর্বরতা বৃদ্ধি, মাটিতে অণুজীবের কার্যকারিতা বৃদ্ধি সব কিছুর জন্য চাষ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কারণে জমি তৈরি কিন্তু অবশ্যই করতে হবে। তো সম্বন্ধিত মাছ ধান চাষের ক্ষেত্রে দেখা যায় আমরা মাছ ছাড়ার আগে জমিতে চাষ দিয়ে সার চুন এগুলো প্রয়োগ করে জমি ভালোভাবে তৈরি করে তারপরে সেখানে পানি সেচ দিয়ে তারপর সেখানে মাছ চাষ করা হয়। এই কারণে এইভাবে যদি জমি প্রস্তুত করে নিয়ে মাছ চাষ করা হয় তাহলে কিন্তু সেখানে ধান লাগানোর পূর্বে জমি প্রস্তুত করা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, প্রয়োজনও হয় না। কিন্তু আমাকে যদি আমি এই সময় জমি প্রস্তুত না করি মাছ ছাড়ার আগে তাহলে কিন্তু ধান চাষের আগে অবশ্যই জমি প্রস্তুত করতে হবে। আমি ওই যে প্রথমেই বলেছিলাম যে সমন্বিত ধান এবং মাছ চাষের ক্ষেত্রে নালা বা ক্যানালের থেকে জমিটা আইল দিয়ে আলাদা করে রাখতে হবে। এই জমি প্রস্তুতের সময় কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জমি প্রস্তুতের সময় আমি যখন সেখানে পাওয়ার টিলার অথবা অন্য কোনো লাঙল দিয়ে চার্জ দেবো মই দেবো তখন যদি সেখানে মাছ থাকে সে মাছগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এই কারণে কিন্তু আমার আইলটা দিয়ে রাখা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই পদ্ধতিকে চাষ করার জন্য সার বা কীটনাশক ব্যবহারটা সম্পর্কে যদি বলতেন। হ্যাঁ, সার কীটনাশক ব্যবহার করার ক্ষেত্রে একক চাষের থেকে এটা অত্যন্ত সতর্কভাবে করতে হবে, কারণ কীটনাশক ব্যবহার আমি যতটা না করে পারি যতক্ষণ পর্যন্ত কীটনাশক ব্যবহার বাধ্যতামূলক না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে কীটনাশক ব্যবহার করা যাবে না। অনেক সময় বিভিন্ন কীটনাশক কোম্পানি বলে থাকে যে তাদের কীটনাশকে মাছ মারা যাবে না, কিন্তু এটা কিন্তু আসলে নিশ্চিত করে কোনো নিশ্চয়তা দেওয়া যায় না, কারণ কীটনাশক সাধারণত আমরা পোকা মারার জন্য ব্যবহার করছি, মাছও একটা প্রাণী পোকাও একটা প্রাণী, সেক্ষেত্রে তার কিন্তু প্রতিক্রিয়া হওয়াটাই কিন্তু স্বাভাবিক। তো ধান খেতে যখন ধান অথবা সবজিতে যখন কীটনাশক ব্যবহার বাধ্যতামূলক হয়ে পড়বে তখন কিন্তু আমাকে সঠিক মাত্রা অনুসরণ করে কীটনাশক ব্যবহার করতে হবে এবং অবশ্যই তখন
মাছের ঘেরের পানির উচ্চতা বৃদ্ধি করতে হবে, কারণ পানি যখন বেশি থাকবে তখন কীটনাশকের কিন্তু ওইভাবে ক্ষতি করতে পারবে না, তখনই মাছ ঘেরের পানি স্বল্প রেখে কিন্তু কীটনাশক ব্যবহার করা যাবে না। এবং এই যে আইল দেওয়ার কথা প্রথমে বলেছিলাম, কীটনাশক ব্যবহার করার সময় কিন্তু আইলটা খুবই কার্যকর ভূমিকা রাখবে, কারণ এই আইলটা কিন্তু কীটনাশক এবং মাছকে আলাদা করে করে রাখবে। যখন আমি ধান খেতে কীটনাশক প্রয়োগ করব, সেই কীটনাশক মিশ্রিত পানিটা যাতে ক্যানালে মাছের সংস্পর্শে না আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু আইলটাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া সবসময় আমরা চেষ্টা করব ধান মাছ চাষের সাথে যখন সম্মিলিত সবজি চাষ করব, তখন সেখানে সেক্স ফ্রোমেন ট্র্যাপ বা আলোর ফাঁদ, রঙিন বোর্ড, এই যে জৈব বালাই দমন পদ্ধতি, এগুলো ব্যবহার করে সেখানে কীট পতঙ্গ দমন করা এবং রোগ দমনের ক্ষেত্রে সেখানে জৈব বালাই নিম বিসিডিন বা মেহগুনি নির্যাস, জাম পাতার নির্যাস, এগুলো ব্যবহার করে সেখানে রোগ এবং পোকামাকড় দমন করার জন্য আমরা পরামর্শ দেব, কারণ কীটনাশক কিন্তু কোনো না কোনোভাবে মাছের ক্ষতি করবে। তো সমন্বিত পদ্ধতি চাষাবাদ করার সুবিধা সম্পর্কে যদি কিছু বলতেন। সমন্বিত চাষাবাদ এর সুবিধা, প্রথম সুবিধা হচ্ছে একটা জমির আমি বহুমুখী ব্যবহার করে সেখান থেকে অনেক বেশি পরিমাণ উৎপাদন সেখান থেকে আমি আশা করতে পারি। তাছাড়া দেখা যায় আমরা একক চাষাবাদের ক্ষেত্রে আমরা একটা ক্ষেত্রে আমরা স্বাবলম্বী হচ্ছি, যেমন শুধুমাত্র ধান চাষ করলে আমি খাদ্যশস্যে স্বাবলম্বী হচ্ছি, কিন্তু সেখানে আমার দৈনন্দিন জীবনযাপন, বেঁচে থাকার জন্য পুষ্টিকর খাবার গ্রহণের জন্য অন্য অন্য যে বিষয়গুলো আছে, যেমন মাছ মাংস ডিম দুধ সবজি ফল, এগুলো কিন্তু পাচ্ছি না, সেখান থেকে পাচ্ছি না। যখন সমন্বিতভাবে চাষ করব সেখান থেকে কিন্তু সব থেকে আমার সব কিছুই সেখান থেকে উৎপাদন সম্ভব হচ্ছে। আমি আমার মাছের ঘেরের একধারে আমি সেখানে ডেইরি ফার্ম করতে পারছি, সেখান থেকে দুধ মাংসের চাহিদা পূরণ হচ্ছে। মাছের ঘেরের উপরে মানে চালা তৈরি করে সেখানে হাঁস অথবা মুরগির চাষ করতে পারছি, সেখান থেকে ডিম এবং মাংসের চাহিদা পূরণ হচ্ছে, এবং সেই মুরগি বা হাঁসের বীজটা কিন্তু মাছের জন্য সম্পূরক হচ্ছে, সেখানে কিন্তু মাছের উৎপাদন কমে আসছে এবং উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। এছাড়া ঘেরের আইলে যখন আমি বিভিন্ন মৌসুমি সবজি চাষ করছি এবং ফল চাষ করছি, সেখান থেকে কিন্তু ফল এবং সবজির চাহিদাটাও আমার পূরণ হচ্ছে। তো একভাবে যেমন আমি একটা জমি বহুমুখী ব্যবহার করে সেখান থেকে কয়েক গুণ বেশি উৎপাদন করতে পারছি, এবং পাশাপাশি আমার যে চাহিদা ফল মাছ সবজি মাংস ডিম দুধ, এই সবগুলো কিন্তু আমার একটা জমি থেকে আমি পূরণ করতে পারছি, যার ফলে আমার যেমন অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছি, আমার ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু সঠিকভাবে পুষ্টিকর খাবার গ্রহণ করে বেড়ে ওঠার সুযোগ পাচ্ছে। জি স্যার, স্যার এতক্ষণ আমাদের স্টুডিওতে এসে মূল্যবান পরামর্শ প্রদানের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ রেডিও নলতাকেও আমাকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। পরিবর্তিত জলবায়ু বাড়ায় জীবন ঝুঁকি, তথ্য প্রযুক্তি করেছে নতুন দিনের মুখী, শুনবো মোরা জানবো আরো হ্রাস করবো ব্যথা, লড়াই করা জীবন নিয়ে উপকূলের কথা, লড়াই করা জীবন নিয়ে উপকূলের কথা, উপকূলের কথা, উপকূলের কথা।